আশ্চর্য হলো সত্যি চট্টগ্রাম মেডিকেল কলেজে দুধকলা দিয়ে পোষা হচ্ছে সাপ রাখা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তবে অন্য কিছু নয় সাপের বিষের প্রতিষেধক তৈরির লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমে এই গবেষণাগার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় গৃহীত পাঁচ বছর মেয়াদে এই প্রকল্পে যুক্ত আছেন দেশি বিদেশি গবেষকরা চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমিক ভবনের নিচতলায় এভাবেই পোষা হচ্ছে সাপ তবে শখের বসে নয় উদ্দেশ্য সাপের বিষের প্রতিষেধক তৈরি করা দুই বছর আগে পাঁচটি সাপ নিয়ে শুরু এখন সাপের সংখ্যা একশো বিশটি এর মধ্যে চুয়াল্লিশটি প্রাপ্তবয়স্ক বাকি সব বাচ্চা এটি মূলত স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির প্রকল্প সাপে কাটার কারণে যাতে কারো মৃত্যু না হয় সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বছর আগে নেওয়া হয় এ প্রকল্প তিন পদ্ধতিতে বিভিন্ন অঞ্চল থেকে সাপ সংগ্রহ ও বিশের বৈশিষ্ট্য নিরূপণ হয় এই গবেষণাগারে আক্রান্ত কেউ সাপ ধরে আনলে তাও সংরক্ষণ করা হয় এনশিওর করতে পারে যে সাপটা এখনো আছে মানে ঘরে বাড়িতে ওয়াইল্ড থেকে না তো তখন আমরা ওইটা কালেকশনে যাই ফিল্ড থেকে সাপ কালেকশন করা মেডিকেলের পেশেন্টের সাথে যদি কোনো সাপ আসে গবেষণাগারে নেয়ার আগে দু মাস রাখা হয় কোয়ারেন্টাইন রুমে সাপ অসুস্থ হলে চিকিৎসার জন্য আছেন চট্টগ্রাম চিড়িয়াখানা ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের দুজন চিকিৎসক সাপটা অসুস্থ কিনা নিয়মিত খাচ্ছে কিনা কিনা ওয়েট হচ্ছে দেখেই আমরা থেকে বেনুম কালেক্ট করা যাবে তবে প্রতিষেধক তৈরি একটি দীর্ঘ প্রক্রিয়া জানালেন প্রকল্পের মুখ্য গবেষক যে আমরা প্রথম এক দুই ধাপ শুধু পার হয়েছে কারণ আমাদের এখন অনেক স্নেক কালেক্ট করা বাকি অনেক বেনুম কালেক্ট করা বাকি তবে এই বছরের মধ্যে আমরা যেইগুলি যেইটুকু ভেনম কালেক্ট করেছি এর একটা এই ভেনমগুলো ক্যারেক্টারাইজ করে ফেলা সম্ভব খাবার হিসেবে সাপগুলোকে দেয়া হয় মুরগির বাচ্চা মাছ ও ইঁদুর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং এলাকাগত পার্থক্যের কারণে সাপের বিষে তারতম্য হতে পারে সেই ক্ষেত্রে সাপের বিষ নিয়ে যে গবেষণা সেটি চালিয়ে যাওয়ার পরামর্শ গবেষকদের আর দীর্ঘমেয়াদে এ গবেষণা চালিয়ে গেলেই দীর্ঘমেয়াদী সুফল মিলবে বলে মনে করছেন তারা শোয়েব রহমান যমুনা নিউজ চট্টগ্রাম